তিনশো দিনের বহু উত্থান পথনের মধ্য দিয়ে অতিবাহিত হলো আরও একটি ইংরেজি বছরের রবিবার নতুন বছরে পা দিয়েছে বিশ্ববাসী নতুন বছর যেন বিশ্ববাসীর জীবনে সমৃদ্ধি বয়ে আনে সে কামনাই করেছেন সকলেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এই বিশেষ দিনে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন এক ভিডিও বার্তায় বিপ্লব কুমার দেব রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় বলেন নতুন বছর যেন সকলের জীবনে সমৃদ্ধি ও উন্নয়ন বয়ে আনে মা ত্রিপুরা সুন্দরীর কাছে এই প্রার্থনা করেন তিনি পাশাপাশি বর্তমান যুব সমাজের মধ্যে আত্মনির্ভর হওয়ার মানসিকতা রাজ্যের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন তিনি সবাইকে নমস্কার যতনা খুলুমখা আমি ইংরেজি নববর্ষের জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দু থেকে এই করোনার পরিস্থিতিতেও এক সুন্দর পরিবর্তন আপনাদের আশীর্বাদে আমরা করতে সক্ষম হয়েছি আর আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক আপনাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তার ভবিষ্যৎ সমৃদ্ধিশালী হোক সেটাই ইংরেজি নববর্ষরে আমি মা মার কাছে প্রার্থনা করি আর আমার পূর্ণ বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আর ওনাদের ওনার আশীর্বাদে ত্রিপুরাতে যে ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে আত্মনির্ভর মানসিকতা যেটা একটা রাজ্যের উন্নতির জন্য মূল মাপকাঠি সেটা ত্রিপুরার প্রত্যেকটি নজবান ছেলেমেয়ের মধ্যে এখন নিষ্ঠার সঙ্গে বিশ্বাসের সঙ্গে তৈরি হয়েছে এই নিষ্ঠা এবং বিশ্বাস নিশ্চিত আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে আমাদের যে স্বপ্ন এক ত্রিপুরা সমৃদ্ধিশালী ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা এই ইংরেজি নববর্ষণে আমি এটাই প্রার্থনা করব প্রত্যেকটি ত্রিপুরাবাসীর গৃহে সেই আত্মনির্ভর মানসিকতার সঙ্গে সঙ্গে স্বনির্ভর এবং রোজগারি ব্যবস্থা তৈরি হোক এটাই ত্রিপুরার শক্তিশালী হওয়ার মূল পথ আর সে পথ নিশ্চিত মা ত্রিপুরাশ্রীর আশীর্বাদে আমরা সবাই মিলে প্রস্তুত করব এটা আমার পুরা বিশ্বাস রয়েছে আপনাদের সবাইকে আবারও ইংরেজি নববর্ষের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ই নিউজ